বললাম আসলে আমরা যখন গ্রিন রুমে বসেছিলাম আপনাদের হাততালি শুনে এত ভালো লাগছে, বিশ্বাস করুন, মানে ইচ্ছে তো করছে মানে আরো আগে যদি স্টেজে আসতে পারতাম খুব ভালো লাগতো। তো এত গরমের মধ্যে আপনারা বসে আছেন, তো প্রথমে আপনাদের জন্য একটা হাততালি হয়ে যাক। রিসেন্টলি একটা কথা আমরা সবাই শুনছি, তাই না? তো আমি চাই আপনাদের দিক থেকে এই কথাটা আসবে, আমি বলছি আপনারা আমার সাথে বলেন, ক্যান সলোর, সবাই একটু একসাথে বলি আমরা, আরো একবার, ধন্যবাদ। তো আপনারা সবাই নিশ্চয় মিরাক্কেলের আবহেনা রনিকে চেনেন, তাই না? তো আবহেনা রনির বাসায় গত সপ্তাহে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো আমি ওনার বাসায় গিয়ে দেখছি উনি ডাইনিং রুমে বসে আছে। তো ওনাদের আবার ডাইনিং রুমে টিভি আছে, তো ভালো কথা। আমি ওনার রুমে গেছি, দেখছি উনি টিভি দেখছেন, হাতে একটা বাসটি। আমি তো পুরাই টাসকি, আমি রনি ভাইয়ের কাছে গিয়ে বলছি, রনি ভাইয়া রনি ভাইয়া, টিভি দেখছেন ভালো কথা, কিন্তু আপনার হাতে বাস কেন? এই শুনে রনি ভাইয়া কি বলো জানেন? আরে নোভাব বলে না, টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে তাই বাস দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করছি। হ্যাঁ, মিরাক্কেলের শাহ মজুমদারকে তো সবাই চেনে, তাই না? তো আমি একদিন পপিঙ্গা সিবিজি গিয়ে এক টাকার একটা কয়েন ফেলে বলছি, হে প্রভু আমি যেন একটা সুন্দর বর পাই। তো তার কিছুক্ষণ পর সেই সমুদ্র থেকে আমাদের শাওন ভাই উঠে আসলো। শাওন ভাই যে মোটা আর আমি যে পাতলা, দেখে তো আমার মন পুরাই খারাপ। তো তার কিছুক্ষণ পর আকাশ থেকে দৈববাণী আসলো, ওরে পাগলি, এক টাকা এর থেকে ভালো বর পাবি না। যদিও আমি চিকন, তারপরে আপনারা জানি আমি যদি বলি যে আমি ডেলি মুরগি খাই, তা আপনারা মানে বিশ্বাসই করবেন না। তো আমি আবার যেখানে যাই সেখানে একটা মুরগির জোক না বললে আমার আবার চলে না। তো একদিন এক মুরগি এক দোকানে গেছে ডিম কিনতে, দোকানদার তো পুরাই টাসকি, মুরগি আসছে ডিম কিনতে। তো দোকানদার বলে, আরে বাস, মুরগি আসছে ডিম কিনতে। এই সেনা মুরগিটা বলতেছে, 10 টাকার জন্য নিজের ফিকার নষ্ট করবো বলছি? আমার পরিচিত এখানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে কি, তাই না? শুনতে পাচ্ছি না, একদম মিথ্যে কথা। আমি কিন্তু স্টেজে ডেকে নিয়ে আসবো, ওই যে একজন হাত তুলছে। তো মানে ওনাদেরকে দেখে আমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তো তার সাথে আমার প্রথম আলাপটা যেভাবে ছিল, তো একদিন তার সাথে আমার ফোনে কথা ছিল, আমি বলছি, ওগো কি হয়েছে গো তোমার, কতদিন তোমার সাথে কথা হয় না, গলায় কি ব্যাঙ ঢুকেছে, কি ব্যাপার, কথা বলছো না কেন, তুমি বুঝি আমাকে এখন আর মিস করো না? আচ্ছা তোমার কি মনে পড়ে প্রথম যেদিন তুমি আমাকে দেখেছিলে? আমি ছিলাম আমার বাসার দরজায় আর তুমি ছিলে রাস্তার ওপারে, আর রাস্তার ওপার থেকে ডাক দিয়ে বলছিলে, আরমান ভাই। তো আমাদের আরমান ভাইয়ের বাড়ি তো চকরিয়া সবাই জানেন, কক্সেস বাজার, সরি। তো আরমান ভাই একদিন সমুদ্রের পাশে একটা জঙ্গলে কাঠ কাটতে গেছে। তো কাঠ কাটতে কাটতে হঠাৎ করে আরমান ভাইয়ের কুঠারটা পানিতে পড়ে গেছে। তো আরমান ভাই তো কান্না চুরে করে কাঁদছে। তো হঠাৎ সেই পুকুর থেকে একটা জলপরি উঠে আসলো, জলপরিও কাঁদতে কাঁদতে উঠে বলছে, ভাই আপনি কাঁদতে সিটকে। এই শুনে আরমান ভাই বলছে, আরে বলেন না, আমার কুটারটা পানিতে পড়ে গেছে, তা আপনি কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি কেন? আপনার এই কুটারটা আমার মাথার উপর পড়েছে। আচ্ছা এখানে তো সবাই আছেন ছেলে মেয়ে, আচ্ছা বলুন তো কারা বেশি জাদু জানে, ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, কারণ ওই মেয়েদেরই শক্তি আছে 3 ইঞ্চির জিনিসকে 8 ইঞ্চি বানানো। ছি ছি ছি, খারাপ কিছু ভাববে না, আমি বলছি রুটি বেলার কথা, রুটির জিনিসটা থাকে এতটুকু আর রুটি দেবে না 8 ইঞ্চি। আচ্ছা 1000 টাকার নোট আর মেয়েদের আইডির মধ্যে একটা অদ্ভুত মিল আছে, কেউ কি বলতে পারেন কি মিল, কেউ বলতে পারেন? আচ্ছা আমি বলি, দুইটাই দেখার পর মনে হয় ফেক, নকল কিছু না তো। আচ্ছা আপনাদের মধ্যে নাচ পারেন না কে কে? নাচ পারেন না এমন একজন স্টেজে আসেন, আসেন স্টেজে আসেন।
যুদ্ধ শুরু হয়ে গেছে। আর বাম হাতটা দিয়ে সিগারেট টেনে নিচে ফেলেছেন আর পাটা দিয়ে নেভাচ্ছেন। এবার এই তিনটা কাজ আপনি একসাথে করবেন, এই এক দুই তিন চার। আর আপনারা সবাই একটু এক দুই তিন চার বলবেন। Ready? 1, 2, 3. I am a disco dancer, da da da. I am a disco dancer, da da da. কে বলল নি নাচ পারে? এই যে আপনি নাচ পেরে গেছেন, ধন্যবাদ। হ্যাঁ, আমার না আপনাদেরকে দেখে একটা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে, যদি আপনারা একটু সাথে তাল মেলান। যদিও আমি কবিতা আবৃত্তি করতে পারি না, যদি আপনারা সাথে তাল মেলান, আপনারা শুধু জাস্ট বলবেন হুক হুক হুক, বলতে পারবেন তো? ঠিক আছে, আমি ওই দেখা যায় তাল গাছ বলবো, আপনারা হুক্কু হুক্কু বলবেন, ঠিক আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। থাক বাবা, হু হু করার দরকার নাই, মুখ দিয়ে বাতাস বের হওয়ার জায়গায় অন্য জায়গায় দিয়ে বাতাস বের হয়ে যাবে, থাক। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।